কি হইলো? দরজা খুলো না কেন? খুলুম না। কি কইলা? খুলবা না? না, খুলুম না। খুলবা না কেন? এটা কেমন কথা? দরজা খুলো। কইছি না একবার, কয়বার কমু, এই ঘরের দরজা আমি খুলুম না। আপনি কি করবেন করেন যান। ফালতু কথা কবা না, কয়ে দিতেছি এইসব ফালতু কথা আমার লাগে কবা না, দরজা খুলো। আমি কোনো ফালতু কথা কই নাই, আপনি তো ঘরে ঢুইকাই আবার এই এক মুখে একই কথা 100 বার কইবেন, যাও গা যাও গা। এক কথা বারবার শুনতে আমার ভাল লাগে না, এর থেকে আপনার বাইরে থাকুনি বালা না। আমার মতো ময়লা খাওয়া কাওয়ারেও আপনারা দেখতে হইলো না, আপনার ওই ফালতু কথাও আমার আর শুনতে হইব না। আল্লাহ বাঁচাইছে আমার। এইসব কথা কয়ে কোনো লাভ হবো না, আমার ঘরের মধ্যে তুমি বয়ে থাকবা কেন? দরজা খোলো। কেডাই কইছে এটা আপনার ঘর? হাসন রাজার গান হুনেন নাই? পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, হুনেন নাই? জন্মানোর সময় মায়ের পেট থেকে কি এই ঘর নিয়ে আইছিলেন? আবার যাওনে সবাই কি নিয়ে যেতে পারবেন ওই পারে? তুমি আমার মেজাজটা খারাপ করে দিতেছো, করে দিলাম এমনি আমার হগল কাম মাটি করে দিছো। আপনি তো খালি একটা দিন মাটি হইছে, আমার যে সারা জীবন নাই মাটি হয়ে গেছে, সেটা কি হইব? তোমার জীবনকে আমি মাটি করছি নাকি? এইসব কথা তুমি আমার শোনাইতেছো কেন? দরজা খোলো। খুলতে পারি একটা শর্তে, আমি আপনার এখানে তো থাকতে আই নাই, বিপদে পড়ে ঢুইকা পড়ছি, যাওনে সুযোগ পেলেই জামুগা। আপনি ভিতরে ঢুকে আমারে জাউগা জাউগা করতে পারবেন না। কি হলো, চুপ করে রয়েছেন কেন, শুনবেন না? ঠিক আছে, কি হলো ঢুকেন? দরজা দিলে খারাপ থাকলে ঢুকুম কেমনে? কি শুরু করছো তুমি এইসব? কি শুরু করছো? তুমি চিনো আমারে, তুমি জানো আমি কোন দাসের মানুষ, কিচ্ছু না জানি না কি শুরু করছো তুমি? আমার তো আপনার চিনোনেরও দরকার নাই, জানোনেরও দরকার নাই। আপনি যদি এক কথার মানুষ হয়ে থাকেন তাহলে চুপ কইরা থাকেন, বেশি চিল্লা পাল্লা করবেন না, শর্ত মান্য ঘরে ঢুকছেন এই কথাটা মনে রাখেন। কি এমন ব্যাগ করলে লাজ দেয় কেন?